হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে মিশ্রণ যে চ্যাপ্টার রয়েছে মিক্সচার অ্যালিগেশন যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমি বেশ কয়েকটা অঙ্ক বেশ ভ্যারাইটি কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে করাবো তো তাহলে এই মিশ্রণ চ্যাপ্টার থেকে যে অঙ্কই না কেন তোমাদের কিন্তু অসুবিধে হবে না তো ভিডিওটা তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো একদম স্কিপ করবে না তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এবং তোমরা সহজেই এই অঙ্কগুলো তোমরা করতে পারবে প্রথম যে অঙ্ক সেটা কি বলছে দেখো যে দুশো পঞ্চাশ টাকা কেজি ধরে চায়ের সাথে তিনশো টাকা কেজি ধরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম দুশো টাকা হবে তো মিশ্রণ বা মিক্সচার অ্যালিগেশান যেটা আছে মিশ্রণ হচ্ছে কি যে ধরো এখানে চা দেওয়া আছে দু রকম চাকে মেশানো হলো ঠিক আছে একটা দামি চা একটা কম দামে চা দুটোকে মিশিয়ে একটা মাঝারি একটা টাইপের একটা চা তৈরি করা হলো তো এটাই হচ্ছে মিশ্রণ আর অ্যালিগেশান হচ্ছে কি যে যে দুটো চা আমরা কি রেশিওতে আমরা মেশাচ্ছি ঠিক আছে বিভিন্ন রকম কোশ্চেন থাকবে যে কি রেশিওতে মেশালে এই দাম হবে বা যদি এই দাম হতে হয় তাহলে সেটা কি রেশিওতে মেশাতে হবে এইভাবে যে রেশিওতে আমরা চা দুটোকে আমরা মেশাবো সেটাকে বলা হচ্ছে অ্যালিগেশান পদ্ধতি তো সেই অ্যালিগেশান পদ্ধতির সাহায্যে আমরা খুব সহজে অঙ্করকে করতে পারবো তাহলে এখানে কি আছে না দু ধরনের চা আছে একটা চা হচ্ছে কত না দুশো টাকা একটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং আরেকটা কত বলছে না তিনশো টাকা তো এই যে দুটো চা রয়েছে এই দুটো চায়ের ক্ষেত্রে আমরা কি করব না অ্যালিগেশান পদ্ধতিতে করব। কি বলছে যে মিশ্রিত চায়ের দাম কত বলছে দুশো সত্তর টাকা তাহলে দুশো টাকা আমরা এখানে লিখছি এটা হচ্ছে মিশ্রিত চায়ের দাম ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর চা যেটার দাম দুশো টাকা এটা হচ্ছে দু নম্বর চা যেটার ক্ষেত্রে কি হচ্ছে তিনশো টাকা এবং এই দুটো মিশ্রিত চায়ের দাম কত বলছে দুশো সত্তর তাহলে এটা কি যে কি বলছে কি অনুপাতে মেশাতে হবে তাহলে অনুপাত মানে আমাদের কী আছে অ্যালিগেশান সিস্টেমে আসতে হবে অ্যালিগেশান সিস্টেমটা কী না এইভাবে আমরা কোনাকুনি করব ঠিক আছে এটার সঙ্গে আমরা এই কোনাকুনি করব। এটা এবং এটার সঙ্গে এই কোনাকুনি করব তাহলে আমরা কি করব না আড়াইশো এবং দুশো সত্তর এটাকে আমরা মাইনাস করব যা হবে এখানে আমরা বসাবো আর তিনশো এবং দুশো সত্তর যেটা আমরা মাইনাস করব এখানে তার ফিগারটাকে বসাবো এবং এই যে ফিগারটা বসানো মাইনাস করার ক্ষেত্রে কি আছে যে দুশো সত্তর থেকে কি আড়াইশো করতে হবে তাহলে দুশো সত্তর থেকে তো তিনশো যাবে না তা কিন্তু নয় যে দুটো ফিগার থাকবে বড় থেকে ছোটো ঠিক আছে এখানে কিন্তু যে মাঝখান থেকে উপরেরটা এরকম কিছু নয় বা উপরটা থেকে মাঝখানে এভাবে নয় দুটো যে ফিগার থাকবে দুটো ফিগারের বড়ো থেকে ছোট আমরা মাইনাস করব তাহলে এক্ষেত্রে যদি প্রথমে দেখে নিই যে তিনশো থেকে দুশো সত্তর তিনশো বড়ো তিনশো থেকে যদি দুশো সত্তর মাইনাস করি তাহলে সেক্ষেত্রে কত হবে না তিরিশ হবে ঠিক আছে আর দুশো পঞ্চাশ এবং দুশো সত্তর এদের মধ্যে ডিফারেন্স কত হবে না কুড়ি হবে ঠিক আছে দুশো পঞ্চাশ এবং দুশো সত্তরের মধ্যে ডিফারেন্স কুড়ি এবং তিনশো এবং দুশো সত্তর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে না তিরিশ হচ্ছে তাহলে এটাকে যদি আমরা ছোটো করে নিই তাহলে দশ দিয়ে কাটলে এক্ষেত্রে কত হবে তিন হবে আর এটাকে যদি দশ দিয়ে কাটি তাহলে কত হবে দুই হবে তাহলে ক্ষেত্রে তাদের রেশিও বা কি অনুপাতে মেশাতে হবে না থ্রি এই অনুপাতে মেশাতে হবে তার মানে যেটা কম দামের চা যেটা দুশো পঞ্চাশ টাকা কিলো দরের চা সেটা যদি তিন কিলো মেশাই তাহলে তিনশো টাকা দামের যে চা সেটাকে কক করতে হবে না দু কেজি মেশাতে হবে থ্রি টু টু এই রেশিওতে আমরা যদি মেশাই তাহলে সেক্ষেত্রে মিশ্রিত চায়ের দাম কত হবে দুশো সত্তর টাকা তাহলে এক্ষেত্রে যে অল্টারনেট আনসার আছে এক্ষেত্রে আনসার কোথায় হয়ে যাবে না শীতে আনসার তো মিশ্রণের অঙ্কগুলো বেশিরভাগই আমরা কিন্তু এইভাবে অ্যালিগেশান পদ্ধতিতে আমরা কিন্তু করে ফেলবেন তো এরপরে যে অঙ্কটা সেটা তোমরা দেখো সেটা এর থেকে একটু আলাদা সেটা আমরা কিভাবে করছি এই অঙ্কটিতে বলছে বত্রিশ টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে পঁচিশ টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে বত্রিশ টাকা চল্লিশ পয়সা কেজি ধরে বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হবে তো এখানেও দেখতে পাচ্ছ যে দু রকমই চা দেওয়া আছে প্রথম যে চাটা যেটা এক নম্বর চা সেটার ক্ষেত্রে দাম কত বলছে না সেটা হচ্ছে বত্রিশ টাকা এবং আরেকটা যেটাকে আমি আমরা যে দু নম্বর ধরি সেটার ক্ষেত্রে দাম কত বলছে না পঁচিশ টাকা তো এখানে যে ফিগার দেখতে পাচ্ছ এখানে যদি আমরা বলে দিই যে মিশিয়ে কত হচ্ছে না বত্রিশ টাকা চল্লিশ পয়সা হচ্ছে তো এটাকে যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে যেখানে এই অঙ্কটা আমরা দিয়েছি তো এই অঙ্কের ক্ষেত্রে কি আছে দেখো বলছে যে মিশিয়ে বত্রিশ টাকা চল্লিশ পয়সা কেজি ধরে বিক্রি করলে কুড়ি শতাংশ লাভ হবে তার মানে এই বত্রিশ টাকা চল্লিশ পয়সা এর মধ্যে কি আছে না কুড়ি পার্সেন্ট লাভ আছে কুড়ি শতাংশ লাভ আছে কিন্তু আমরা সবসময় খেয়াল করব যে এখানে যে মাঝখানে যে প্রাইসটা থাকবে এই প্রাইসটা কিন্তু সবসময় ক্রয় মূল্যেই থাকতে হবে একটা জিনিস খেয়াল রাখবে এইটা সবসময় কী করতে হবে না ক্রয় মূল্যে থাকতে হবে ঠিক আছে এটা ক্রয় মূল্যে থাকতে হবে না হলে কিন্তু তোমার অঙ্ক কিন্তু ভুলে যাবে ঠিক আছে ক্রয় মূল্য বা যেটাকে আমরা কী বলছি না কস্ট প্রাইস সিপি যেটা সেটাতে আমাকে সেই এতে ফিগারে আমাকে বের করতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তার কারণ হচ্ছে দেখো যে এটা তো দুটো জিনিস আমরা মেশাচ্ছি মেশানোর পরে যে দামটা হবে তার সঙ্গে আমরা কুড়ি শতাংশ যোগ করব যে দোকানদার সে যতটা লাভ করতে যায় যদি কুড়ি শতাংশ হয় তাহলে যে কস্ট প্রাইস বেরিয়েছে তার সঙ্গে কুড়ি শতাংশ করবে দশ শতাংশ হলে দশ শতাংশ সুতরাং এখানে যে ফিগারটা থাকবে সেটা যদি বত্রিশ টাকা চল্লিশ পয়সা বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে না যে ফিকারটা আছে সেটার ক্ষেত্রে আমাকে কস্ট প্রাইস বের করে নিতে হবে কস্ট প্রাইসটা কত না এই যে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এটার মধ্যে কি আছে কুড়ি শতাংশ লাভ আছে তার মানে ক্রয় মূল্য হচ্ছে কত একশো শতাংশ আর কুড়ি শতাংশ লাভ মানে কী না একশো কুড়ি পার্সেন্ট তার মানে এটাই যেটা দিয়েছে যে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সেটা হচ্ছে কত না একশো কুড়ি পার্সেন্ট তাহলে আমাদের যদি একশো পার্সেন্ট বা ক্রয় মূল্য বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কত হবে না বত্রিশ টাকা চল্লিশ বাই একশো কুড়ি ইন্টু কত হয়ে যাবে না একশো এটাই তো আমরা বের করি তাই না যেটা হবে সেটা উপরে থাকবে তো পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে এক্ষেত্রে কী হবে একশোটা কেটে যাবে এখানে শূন্য শূন্য কাটলাম বারো দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না বারো দিয়ে চব্বিশ আর কত হবে এখানে না আট আর চার তাহলে বারো সাথে চুরাশি তার মানে এক্ষেত্রে কত হবে না সাতাইশ টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য হচ্ছে যেটার ক্ষেত্রে বললো যে বত্রিশ টাকা চল্লিশ পয়সা যেটার মধ্যে কুড়ি শতাংশ লাভ আছে কিন্তু এখানে যে মাঝখানে যে ফিগারটা রাখবো সেটা সবসময় ক্রয় মূল্যে রাখবো এইটুকু কিন্তু খেয়াল রাখতে হবে যদি বিক্রয় মূল্যে দেওয়া থাকে সেটাকে কমিয়ে আমরা ক্রয় মূল্যে আনবো যদি কোনো সময় বলে যে এই প্রাইসটা কি আছে না কুড়ি শতাংশ লস করে বিক্রি করেছে তাহলে সেক্ষেত্রে আমরা তার আসল যে ক্রয় মূল্য একশো শতাংশ কত সেটা বের করে আমরা সবসময় এখানে ফিগারটাকে রাখবো তাহলে এখানে যে ফিগারটা বেরিয়ে গেলো সেটা কত হয়ে গেছে না টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেন দিয়ে আমরা কিন্তু এদের যে অনুপাত কি হবে সেটা আমরা বের করব। তাহলে টোয়েন্টি সেভেন যেটা ক্রয় মূল্য বেরোলো সেটা করব। এবার আমরা অঙ্ক অ্যালিগেশান পদ্ধতিতে খুব সহজে করে ফেলবো সেটা হচ্ছে কত না সাতাশ আর পঁচিশ এর মধ্যে ডিফারেন্স কত দুই আর বত্রিশ আর সাতাশ এক্ষেত্রে ডিফারেন্স কত হচ্ছে না পাঁচ হচ্ছে তাহলে এটাকে তো আর ছোটো করা যাবে না তাহলে এক্ষেত্রে অনুপাত আমাদের কত হয়ে গেল না টু টু ফাইভ এটাই হচ্ছে আমাদের অনুপাত তার মানে বত্রিশ টাকা চাটা যদি দু কেজি মেশাই তাহলে পঁচিশ টাকা চাটা কত হবে না পাঁচ কেজি মেশাতে হবে তাহলে তাদের দাম কত হবে সাতাশ টাকা এবং এর সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট যোগ করে ফেললে সেটা কত হয়ে যাবে না বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহলে এক্ষেত্রে টু ইস টু ফাইভ তার মানে এক্ষেত্রে আমাদের আনসার কোথায় হবে না ডিতে হচ্ছে সঠিক আনসার তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে এখানে যে অ্যালিগেশান পদ্ধতিতে যে মাঝখানে যে ফিগারটা বসছে সেটা কিন্তু অলওয়েজ এডু খেয়াল রাখবে সেটা কিন্তু সিপিতেই বের করতে হবে বা কস্ট প্রাইসে বের করতে হবে কস্ট প্রাইস মানে হানড্রেড পার্সেন্ট কত তাই না কস্ট প্রাইস কিন্তু আমরা একশো শতাংশই ধরি তো সেটাই সবসময় বের করতে হবে যদি লস হয় সেটা থেকে আমরা কস্ট প্রাইস বের করে নেবো যদি প্রফিটে দেওয়া থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা কস্ট প্রাইস বের করে তারপরে আমরা অনুপাতটা বের করব এখানে যে অঙ্কটা দেখো আগের যে অঙ্কগুলো করেছি তার থেকে এটা আলাদা এটা আর আলাদা টাইপের একটা এবং গতবারে যে অঙ্কটা আমরা করলাম এর আগে ঠিক আগের অঙ্কটা সেটা হচ্ছে পিএসসি নিয়ে দু হাজার আটে এসেছিল সেটা তোমরা করলে দেখলে এখানে যে অঙ্কটা এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়শই আসে কি বলছে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু ফাইভ এবং অপর একটি পাত্রে দুধ ও জলের অনুপাত সিক্স ইস টু ওয়ান দুটো পাত্র আছে দুটো পাত্রে দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে এবার বলছে পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু ওয়ান হবে ঠিক আছে তো এই ধরনের অঙ্ক তোমরা বুঝতেই পারছ যে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে তো সেটা ক্ষেত্রে আমরা কিভাবে করছি দেখো একটা হচ্ছে যে প্রথম মিশ্রণ ঠিক আছে এটা একটা প্রথম মিশ্রণ এটা একটা দ্বিতীয় মিশ্রণ দুটোতেই কি আছে না দুধ এবং জল আছে প্রথম যে মিশ্রণ সেটার ক্ষেত্রে কি বলছে না প্রথম মিশ্রণে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না থ্রি টু ফাইভ এই রেশোতে আছে ঠিক আছে থ্রি টু ফাইভ এই রেশোতে আছে তো এটার ক্ষেত্রে যদি আমি দেখে নিই যে যদি আমরা দুধের কথা বলি তাহলে দুধ এখানে কত আছে না তিন থ্রি টু ফাইভ তার মানে তিন লিটার যদি দুধ থাকে তাহলে পাঁচ লিটার হচ্ছে জল তার মানে শুধু যদি দুধের কথা বলি তাহলে সেক্ষেত্রে কত হবে না পাঁচ আর তিন আট তো আটের মধ্যে কত আছে না তিন হচ্ছে তিনের আট এটা হচ্ছে কত না দুধের পরিমাণ ঠিক আছে দ্বিতীয় যে মিশ্রণ সেই দ্বিতীয় মিশ্রণে কত আছে না সিক্স সিক্সটু ওয়ান সিক্স ওয়ান মানে কি সিক্স সিক্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না এখানে টোটাল যদি সাত লিটার থাকে দুধ হচ্ছে ছ লিটার এক লিটার হচ্ছে জল তাহলে এক্ষেত্রে টোটাল দুধের পরিমাণ কত না ছয় আর এক সাত সাতের মধ্যে কত না সাতের মধ্যে ছয় তাহলে প্রথম যে মিশ্রণ সেখানে দুধ হচ্ছে কত তিনের আট এবং দ্বিতীয় যে মিশ্রণ সেটার ক্ষেত্রে কত হচ্ছে না ছয়ের সাত এবং যেটা মিশ্রণ যেটা তৈরি হয়ে যেটা হবে সেটা ক্ষেত্রে বলে দিয়েছে থ্রি ইস টু ওয়ান থ্রি টু ওয়ান মানে কি টোটাল হচ্ছে তিন এক চার তো চারের মধ্যে দুধ কত না তিন তার মানে এক্ষেত্রে কত হবে থ্রি বাই ফোর এটা হচ্ছে আমাদের মিশ্রণ যেটা হবে সেটার ক্ষেত্রে বলছে মেশালে কি হবে না এইটা হবে তাহলে উপরে যেটা আছে সেটা শুধু দুধ নিলাম এটা ক্ষেত্রে প্রথম মিশ্রণের দুধ হচ্ছে কত তিনের আট দ্বিতীয় মিশ্রণ হচ্ছে ছয়ের সাত এবং যে নতুন যে মিশ্রণটা তৈরি হবে দুধ এবং জলের সেটা কত হবে না সেখানে দুধ কত থাকবে না তিনের চার থাকবে তো এটাকে আমরা অ্যালিগেশান সিস্টেমে আমরা করে নিই তাহলে আমাদের হয়ে যাবে তাহলে প্রথমটা যদি আমরা করে নিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না ছয়ের সাত আর তিনের চার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। না ছয়ের সাত হচ্ছে বড়। তাহলে ছয়ের সাত মাইনাস তিনের চার এটাকে করবো আর এটা ক্ষেত্রে কত হবে না তিনের চারটাই বড়ো তাহলে তিনের চার সরি এটা হচ্ছে কত না থ্রি বাই ফোর মাইনাস থ্রি বাই এইট এটাকে আমরা যদি করে নিই তাহলে সুবিধা হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না সাত চারে আঠাশ তাহলে এক্ষেত্রে কত হবে না ছ চারে চব্বিশ চব্বিশ আর এখানে কত হবে না সাত তিনে একুশ আর কত হবে সাত চারে আঠাশ হয়ে যাবে ঠিক আছে তো এটা সমান কত হয়ে যাচ্ছে না তিনের আঠাশ আর পরে আগেরটার যেটা যাচ্ছে এটার ক্ষেত্রে তাহলে কত হচ্ছে না আট হবে আট হলে এখানে কত হচ্ছে না তিন দুয়ে ছয় মাইনাস তিন বাই আট তার মানে সেক্ষেত্রে কত হবে না তিনের আট তাহলে দুটো মিশ্রণ আমাদের হয়ে গেল প্রথমটা ক্ষেত্রে কত হচ্ছে না তিন বাই আঠাশ আর পরেরটা ক্ষেত্রে যেটা করলাম সেটা ক্ষেত্রে কত হচ্ছে না তিন বাই আট এই দুটোকে যদি আমরা একটা সিম্পলিফাইড ফর্মে করে নিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তো আঠাশ আর আট এদের ক্ষেত্রে এলসিয়াম কত হবে না ফিফটি সিক্স তো ফিফটি সিক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে আঠাশ দুয়ে ছাপান্ন তাহলে এক্ষেত্রে কত হবে না তিন দুয়ে ছয় ছয় বাই আঠাশ আর এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না আঠাশ যদি হয় তাহলে সাত হবে তাহলে সাত তিনে একুশ বাই আঠাশ তো আঠাশ আঠাশ যেহেতু ইকুয়াল হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এদের রেশিও কত না সিক্স টু টোয়েন্টি ওয়ান তো এটাকে আরও ছোটো করা যাবে তিন দিয়ে যদি আমরা কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে তিন দুয়ে ছয় আর এটাকে যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে না সাত হবে তাহলে সেক্ষেত্রে আমাদের যে নতুন যে মিশ্রণে সেক্ষেত্রে কীভাবে মেশাতে হবে না টু ইস টু সেভেন এই অনুপাতে যদি আমরা নিই তাহলে যে নতুন যে মিশ্রণটা তৈরি হবে সেখানে কি হবে না দুধ এবং জলের যে অনুপাত সেটা থ্রি ইস টু ওয়ান হবে তাহলে বুঝতেই পারলে সেটা হচ্ছে কি তার মানে প্রথম যে অনুপাত অনু মিশ্রণটা সেখান থেকে যদি দু লিটার নিই দ্বিতীয় যে মিশ্রণটা আছে সেখান থেকে আমাকে কত নিতে হবে না সাত লিটার নিতে হবে তাহলে বুঝতেই পারলে যে এই ধরনের যখন রেশিও দিয়ে থাকবে সেক্ষেত্রে আগে যে কমপ্লিট ফিগার ছিল যখন রেশিও থাকবে যে কোনো একটাকে ফিক্সড করবো সেটা হচ্ছে কি দুধ কত আছে না পাঁচ তিন আটের মধ্যে তিনের আট আর দ্বিতীয় মিশ্রণ না ছয় আর এক সাতের মধ্যে এর সাত আর যে মিশ্রণটা হবে সেটার ক্ষেত্রে কী অনুপাত থাকবে থ্রি টু ওয়ান তার মানে তিন আর এক চারের মধ্যে কত তিনের চার দুটোকে আমরা মাইনাস করলে বায়োলিগেশান পদ্ধতিতে যেভাবে করি সেটাকে যদি আমরা সিম্প্লিফাইড করে নিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এবং এক্ষেত্রে উত্তর কত হচ্ছে না টু টু সেভেন এই করে কী বলছে দেখো যে চার হাজার টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে কুড়ি শতাংশ লাভে এবং গাড়িটিকে দশ শতাংশ ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর তিন দশমিক পাঁচ শতাংশ লাভ হয় ঘোড়াটির ক্রয় মূল্য কত তো এই যে অঙ্কটা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রফিট এন্ড লস বা লাভ ক্ষতির যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা আছে কিন্তু আমরা আজকে যেহেতু মিশ্রণে করাচ্ছি তো মিশ্রণ বা অ্যালিগেশান পদ্ধতিতেও আমরা এই অঙ্কটাকে খুব সহজে আমরা করে ফেলতে পারব তো এই অঙ্কটা সম্ভবত তোমাদের একজন আমাকে কমেন্ট করেছো সুজিত হ্যাঁ তাই তো সুজিত মুখোপাধ্যায় তুমি বলেছো স্যার এই অঙ্কটা আমাকে একটু করিয়ে দিন বা আমাদেরকে একটু করিয়ে দিন তো তুমিও দেখে নাও ভালো করে যে কিভাবে হচ্ছে আমরা অ্যালিগেশান বা মিশ্রণ পদ্ধতিতে আমরা করে ফেলছি তো এখানে কি বলছে চার হাজার টাকা তো আলাদা করে আমরা বলতে পারবো না যে এর মধ্যে কত ঘোড়ার দাম কত বা গাড়ির দাম কত তাহলে আমরা খুব সহজে কুড়ি শতাংশ এবং দশ শতাংশ হলে দুটো করে আলাদা করে করতে পারতাম তো কীভাবে করছি দেখো দুটো জিনিস একটা হচ্ছে ঘোড়া এবং গাড়ি দুটোরই দাম একসঙ্গে আছে তাহলে প্রথমে আমরা লিখছি ঘোড়া ঠিক আছে আর এখানে লিখছি কি না গাড়ি এই দুটো যে জিনিস দেওয়া আছে এই দুটোর ক্ষেত্রে কি আছে না এখানে দাম নেওয়া নেই এখানে কি আছে না প্রফিট বা লস পার্সেন্টেজ দেওয়া আছে ঘোড়ার ক্ষেত্রে কি বলছে ঘোড়া গাড়ি প্রতি ঘোড়ার ক্ষেত্রে কত বলছে না কুড়ি শতাংশ লাভ হচ্ছে ঘোড়ার ক্ষেত্রে কুড়ি শতাংশ এবং গাড়ির ক্ষেত্রে দশ শতাংশ লাভ নয় দশ শতাংশ ক্ষতি তো ক্ষতি হলে আমরা সেক্ষেত্রে কি করব না মাইনাসে ফিগারটাকে রাখবো ঠিক আছে এটার ক্ষেত্রে কুড়ি আর এটার ক্ষেত্রে কত হবে না এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস দশ এই ফিগারটা আমাদের খেয়াল রাখতে হবে যে লাভের ক্ষেত্রে কি হচ্ছে না শুধু কুড়ি ঠিক আছে আর যখন ক্ষতি বলবে তখন সে ফিগারটাকে লিখবে কিন্তু মাইনাসে লিখব তার কারণ দেখো যে প্রফিট যদি বলে প্রফিট মানে কি যে প্রফিট পার্সেন্টেজ মানে কি হানড্রেড প্লাস টোয়েন্টি তাই তো তাহলে কবে হান্ড্রেড টোয়েন্টি তাহলে লাভ হয়ে যাচ্ছে একশোর উপরে ক্রয় মূল্যের উপরে যাচ্ছে আর এই ক্ষেত্রে কি কিনা হান্ড্রেড প্লাস মাইনাস টেন মাইনাস টেন মানে কি তাহলে থেকে তখন আর প্লাস হবে না হানড্রেড থেকে মাইনাস টেন হয়ে গিয়ে কত হবে নাইনটি হবে নাইনটি মানে একশো নিচে চলে গেলো তার মানে দশ শতাংশ আমাদের কি হয়ে গেলো না ক্ষতি হয়ে গেলো সুতরাং দূরের ক্ষেত্রে আমরা কীভাবে লিখছি যে ঘোড়ার ক্ষেত্রে দশ কুড়ি শতাংশ লাভ মানে কুড়ি আর গাড়ির ক্ষেত্রে দশ শতাংশ ক্ষতি মানে মাইনাস টেন ঠিক আছে যদি লাভের ক্ষেত্রে বলি যে গাড়িটাতে কত লাভ করেছে না মাইনাস দশ শতাংশ লাভ করেছে তার মানে দশ শতাংশ ক্ষতি করেছে আর এক্ষেত্রে কি বলেছে না মোটের ওপর তিন দশমিক পাঁচ শতাংশ কী হয়েছে না লাভ হয়েছে তাহলে এটাকে আমরা অ্যালিগেশান পদ্ধতিতে যদি করে ফেলি তাহলে খুব সহজে আমরা করে ফেলতে পারবো সেটা হচ্ছে কত না কুড়ি থেকে যদি সাড়ে তিন যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না ষোলো দশমিক পাঁচ ঠিক আছে আর দশ থেকে কি সাড়ে তিন বাদ দেবো না একদম শুরুতেই আমাকে বলেছিলাম যে দুটো যে ফিগার থাকবে যেটার মধ্যে বড় থেকে ছোট আমরা বিয়োগ করব। তাই না কুড়ি বড়ো সাড়ে তিন ছোটো কুড়ি মাইনাস সাড়ে তিন সাড়ে ষোলো তো এখানে তো দশ বড়ো নয় তার কারণ কি দশ হচ্ছে মাইনাসে আছে তাহলে এক্ষেত্রে বড়ো কোনটা না তিন দশমিক পাঁচ হচ্ছে বড়ো তাহলে তিন দশমিক পাঁচ থেকে দশ বিয়োগ করবো কীভাবে করছি দেখে নাও তিন দশমিক পাঁচ মাইনাস কত বিয়োগ করবো না মাইনাস দশ বোঝা গেছে তিন দশমিক পাঁচ সেখান থেকে বিয় করছি কত মাইনাস কোন ফিগারটা বিক করছি না মাইনাস দশ বিয় করছি তাহলে সেক্ষেত্রে কত হবে যদি ব্র্যাকেটটা উঠে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে তিন দশমিক পাঁচ মাইনাসেম প্লাস দশ তাহলে সেক্ষেত্রে তখন কত হয়ে যাবে না তেরো দশমিক পাঁচ তাহলে এক্ষেত্রে আমরা বসাব কত না তেরো দশমিক পাঁচ হচ্ছে আমাদের এইখানে হবে বোঝা গেছে মাইনাস দশ আমরা কী করলাম যেহেতু এটা ছোটো তাহলে তিন দশমিক পাঁচ মাইনাস মাইনাস কত না মাইনাস দশ কেন এখান তো শুধু দশ নয় ফিগারটা হচ্ছে কত মাইনাস দশ তাহলে সেটা ব্র্যাকেট উঠে গেলে দশ তেরো দশমিক পাঁচ এবার আমরা কী করবো না দুটোর ক্ষেত্রে যদি দশমিক আছে দুটোর ক্ষেত্রে দশমিক আমরা তুলে দেবো সরাসরি পনেরো নয় একশো পঁয়ত্রিশ ডাইরেক্ট কেটে দিই এটা নয় হবে আর এটাকে যদি পনেরো দিক করি তাহলে কত হবে না এগারো হবে তাহলে নাইন ইস টু ইলেভেন এদের হচ্ছে কি না দামের অনুপাত কিন্তু আমাকে তো দামের অনুপাত জানতে যায়নি কোশ্চেন কী দিয়ে যে ঘোড়াটির কয় মূল্য কত তো ঘোড়া হচ্ছে এইটা কেন ঘোড়া যদি ন টাকা হয় তাহলে গাড়ি কত হবে এগারো টাকা তার মানে ঘোড়াটির ক্রয় মূল্য কত হবে না চার হাজার ঠিক আছে গুণিতক ঘোড়া হচ্ছে কত এটা তো ঘোড়া সেটা হচ্ছে কত নয় তাহলে এগারো নয় কুড়ি কুড়ির মধ্যে কত না নয়ের কুড়ি ঠিক আছে ঘোড়ার দাম কত না নয় আর এগারো টোটাল কুড়ি কুড়ির মধ্যে কত নয়ের কুড়ি হচ্ছে ঘোড়ার দাম আর যদি গাড়ি বলতো তাহলে সেক্ষেত্রে কত হবে না চার হাজার ইন্টু এগারোর কুড়ি তো যেহেতু ঘোড়া চেয়েছে তাহলে সেক্ষেত্রে কত হবে না নয়ের কুড়ি আমরা সরাসরি শূন্য কেটে দিচ্ছি দুই দিয়ে কাটলাম কত হবে দুশো তাহলে সেক্ষেত্রে দুশো ইন্টু নয় তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না আঠারোশো টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তো এইভাবে আমরা অ্যালিগেশান পদ্ধতিতে আমরা এই ধরনের যে লাভ ক্ষতি যে অঙ্ক সেগুলো আমরা খুব সহজে বের করতে পারবো কিন্তু খেয়াল লাগবে এইখানে যে মাইনাসটা আছে যে ক্ষতি ছিল ক্ষতি হলে তো আমরা সরাসরি দশ বার্সেল হবে না আমরা যদি বলি তাহলে কী হবে এটার ক্ষেত্রে কুড়ি শতাংশ লাভ এটার ক্ষেত্রে মাইনাস দশ শতাংশ লাভ আর এটার ক্ষেত্রে তিন দশমিক পাঁচ শতাংশ লাভ তিনটেই কিন্তু লাভ কিন্তু যখনই আমরা মাইনাস দশ শতাংশ লাভ বলছি সেটা উল ঘুরে কী হচ্ছে মাইনাস দশ শতাংশ লাভ মানেই হচ্ছে দশ শতাংশ ক্ষতি তো আমরা এইভাবে আমরা খুব সহজে বের করতে পারলাম ঘোড়ার ক্রয় মূল্য কত না আঠেরোশো টাকা যদি একইভাবে বলতো গাড়ির কত সেক্ষেত্রে করতাম চার হাজার ইন্টু এগারো বাই কুড়ি এবং সেক্ষেত্রে কত বা সরাসরি করতে পারি চার হাজার মাইনাস আঠেরোশো বাইশশো সেভাবেও আমাদের হয়ে যাবে কি বলছে দেখো বলছে এক দুধ ব্যবসায়ী ষাট টাকা প্রতি লিটার করে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে পঞ্চাশ টাকা প্রতি লিটার করে বিক্রি করে কুড়ি শতাংশ লাভ করেন দুধ ও জলের অনুপাত কত হবে ঠিক আছে তারপরে যে দুটো দুধ এবং জলের অনুপাত কত হবে যাতে তার এই মেশানোর পরে কুড়ি শতাংশ তার লাভ হবে এবং সেটা কত না পঞ্চাশ টাকায় বিক্রি করে তাহলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে না দুধ আর কী না জল ঠিক আছে একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে কি না জল ঠিক আছে তো দুধ আর জল এই দুটোর ক্ষেত্রে আমাদের কি আছে না দেখো প্রথমটা ক্ষেত্রে বলছে যে দুধ হচ্ছে কত না ষাট টাকা ঠিক আছে দুধ হচ্ছে ষাট টাকা আর জলের দাম কত তো জলের দাম কিন্তু নেই জল কিন্তু বিনা পয়সায় কিনতে পাওয়া যায় ঠিক আছে তো যে কারণে আমরা যখনই এই ধরনের কোনো প্রশ্ন থাকবে তো জলের দামের ক্ষেত্রে আমরা কি ধরব না জলের দাম হচ্ছে কত শূন্য এবার বলছে যে জল মিশিয়ে পঞ্চাশ টাকা প্রতি লিটার আমরা যদি এখানে পঞ্চাশ টাকা বসাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল হবে তার কারণ এর আগের অঙ্ক করেছি যে এখানে যেটা থাকবে সেটা সবসময় কিসে করতে হবে না সিপি বা কস্ট প্রাইসে আমাদের এই ফিগারটাকে বসাতে হবে এখানে যে পঞ্চাশ টাকা সেটা কি বলছে পঞ্চাশ টাকা প্রতি লিটার করে বিক্রি করে কুড়ি শতাংশ লাভ করে তার মানে এই পঞ্চাশ টাকার মধ্যে কুড়ি শতাংশ লাভ আছে তো লাভ থাকলে তো হবে না এখানে যেটা আছে সেটা ক্ষেত্রে আমরা কী করতে হবে না কস্ট প্রাইসে বা ক্রয় মূল্যে আমাকে বিক্রি করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা পঞ্চাশ টাকা ফিগার বসালে হবে না তার মানে পঞ্চাশ টাকার মধ্যে কুড়ি শতাংশ আছে তার মানে আমরা যদি করে নিই যে একশো কুড়ি শতাংশ মানেই তো হচ্ছে কত পঞ্চাশ টাকা তাই না তাহলে আমাদের ক্রয় মূল্য মানে কত একশো শতাংশ কত সেটা বের করতে হবে তো পঞ্চাশ বাই একশো কুড়ি ইন্টু একশো এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা করে ফেলছি কত না শূন্য দিয়ে কাটলাম এখানে শূন্য দিয়ে কাটছি এবার দুই দিয়ে কাটলে ছয় হবে এখানে দুই দিয়ে কাটলে কত হবে পাঁচ হবে এখানে দুই দিয়ে কাটলে তিন হবে এবং এটাকে দুই দিয়ে করলে কত হবে পঁচিশ তার মানে পঁচিশ পাঁচে একশো পঁচিশ বাই তিন এই ফিগারটা আমাদের থাকবে ঠিক আছে তো একশো পঁচিশ বাই তিন এই অবস্থায় আমরা রেখে দিই ঠিক আছে তার মানে যদি পঞ্চাশ টাকার মধ্যে একশো টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকে তার মানে লাভ মানে কত একশো কুড়ি শতাংশ তো একশো কুড়ি শতাংশ যদি পঞ্চাশ টাকা হয় তাহলে একশো শতাংশ কত না একশো পঁচিশ বাই তিন এই টাকা হচ্ছে ক্রয় মূল্য তাহলে সেটাকে আমরা লিখব একশো পঁচিশ বাই তিন ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি কত না একশো পঁচিশ বাই তিন এটা হচ্ছে তার দাম ক্রয় মূল্য তাহলে এবারে আমরা অ্যালিগেশান পদ্ধতিতে আমরা করে ফেলি তাহলে খুব সহজে আমরা করে ফেলতে পারবো তাহলে এক্ষেত্রে এই ফিকারটার ক্ষেত্রে কত হবে না এখানে যেটা হবে সেটা হচ্ছে কত না একশো পঁচিশ বাই তিন মাইনাস জিরো তাই না এই ফিগারটা হবে তো তাহলে সেক্ষেত্রে কত হবে না জিরো গেলে যেটা হচ্ছে সেটাই থাকবে একশো পঁচিশ থাকবে ঠিক আছে আর এক্ষেত্রে আমরা কী করবো না যেটা আছে সেটা ষাট থেকে মাইনাস দেবো ষাটটাই তো বড়ো তাই না তো ষাট যদি হয় তাহলে এখানে সিক্সটি মাইনাস একশো তো এই ফিগারটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে তাহলে কত হচ্ছে না পঁচিশ ডিভাইডেড বাই তিন তাহলে এক্ষেত্রে কত হবে না যদি পঁচিশ চলে যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না পঞ্চান্ন বাই তিন তাহলে দুটোর ক্ষেত্রে রেশি হয়ে গেল একটা হচ্ছে একশো পঁচিশ বাই তিন আর এটার ক্ষেত্রে কত না পঞ্চান্ন বাই তিন তাহলে দুটোর ক্ষেত্রে নিচে তো কত আছে তিন আছে তাহলে দুটোর ক্ষেত্রে আমরা তিন যদি কেটে দিই তাহলে কত হবে না এটা থাকবে কত না একশো পঞ্চান্ন কত হবে না সরি একশো পঁচিশ তাই তো এক্ষেত্রে হবে কত একশো পঁচিশ তো এটাকে আমরা পাঁচ দিয়ে করে দিই পাঁচ দিয়ে করলে কত হবে না এগারো পাঁচে পঞ্চান্ন আর এটাকে যদি পাঁচ দিয়ে করি পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না টোয়েন্টি ফাইভ টু ইলেভেন বা পঁচিশ ইস টু এগারো এটাই হচ্ছে আমাদের উত্তর এবং এক্ষেত্রে যে চারটে অল্টারনেট আনসার আছে তার মধ্যে উত্তর কোথায় আছে না বিতে উত্তর আছে তাহলে বুঝতেই পারলে এই ধরনের অঙ্ক আমরা আগেই করিয়েছি এবং এবারেও এখনও বলছি যে মাঝখানে যে ফিগাটা থাকবে সেটা কিন্তু সবসময় কস্ট প্রাইসে বের করতে হবে যেহেতু পঞ্চাশ টাকার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট লাভ বলেছে যেই কারণে আমরা কস্ট প্রাইস বের করে না কত একশো পঁচিশ বাই তিন এবার জলের দামে ক্ষেত্রে সবসময় কী হবে না শূন্য হবে জল বিনো পয়সায় পাওয়া যায় তাহলে দুটো ক্ষেত্রে আমরা মাইনাস করলাম মাইনাস করে শর্ট ফর্মে নিয়ে এলাম এবং সেক্ষেত্রে এশিও কত হয়ে গেলো না দুধ এবং জলের অনুপাত হচ্ছে কত না পঁচিশ ইস টু ইলেভেন এবং এক্ষেত্রে উত্তর হচ্ছে বিতে উত্তর তার মানে ওই মিশ্রণে যদি পঁচিশ লিটার দুধ থাকে তাহলে সেক্ষেত্রে ক কী হবে না এগারো লিটার জল থাকবে বলছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় আট হাজার টাকা জন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন পাঁচ হাজার টাকা ওই অফিসে কর্মী সংখ্যা কত মানে মোট কর্মী সংখ্যা বলতে কত না অফিসার প্লাস যেটা দিয়েছে যে বাকি কর্মী তাদের টোটাল সংখ্যা কত সেটা দিয়েছে ঠিক আছে তো সেই কর্মী সংখ্যাটা কত সেটাই আমি জানতে দিয়েছি তার কারণ এখানে অফিসার এখানে বারোজন বলে দিয়েছে তো এই জন্য যদি থাকে তাহলে কী আছে না অফিসার এবং কর্মীদের মাইনে কত সেটা বলে দিয়েছে তাহলে একটা হচ্ছে কি না একটা হচ্ছে অফিসার ঠিক আছে আর একটা হচ্ছে কি না কর্মী ঠিক আছে তো এই হচ্ছে দুটো তো অফিসারদের গড় বেতন কত বলে দিয়েছে না বারো হাজার টাকা ঠিক আছে বারো হাজার টাকা হচ্ছে গড় বেতন তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে অফিসারদের গড় বেতন বারো হাজার তাহলে অফিসারের এখানে আমরা লিখে দিলাম বারো হাজার টাকা এবং কর্মীদের গড় বেতন কত বলছে না পাঁচ হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা এবার বলছে যে এদের টোটাল অফিসার এবং কর্মী এদের সকলের গড় বেতন হচ্ছে কত না আট হাজার টাকা তাহলে আমরা এটা এখানে মাঝখানে লিখবো আট হাজার তাহলে আমরা অ্যালিগেশান পদ্ধতিতে যদি আমরা করিনি তাহলে সেক্ষেত্রে কত হবে না আট হাজার আর পাঁচ হাজার তো এক্ষেত্রে কত হবে না তিন হাজার হবে আর এক্ষেত্রে বারো হাজার এবং আট হাজার এক্ষেত্রে কত হবে না চার হাজার হবে তো এক্ষেত্রে যদি আমরা রেশিও করে নিই তাহলে সেক্ষেত্রে কথা হবে এখানে আমরা তিনটে শূন্য কাটলাম এখানে তিনটে শূন্য কাটলাম তা না এদের ক্ষেত্রে রেশিও কত হবে না থ্রি ইজ টু ফোর এই হচ্ছে আমাদের রেশিও তার মানে অফিসার যদি তিনজন হয় তাহলে কর্মী সংখ্যা কত না চারজন কিন্তু এখানে বলে দিয়েছে যে অফিসারের সংখ্যা কত না বারো তাহলে তিন যেটা আছে সেটা যদি বারো হয় তাহলে তিন যদি কত হয় বারো হয় তাহলে কর্মী সংখ্যা কত না রেশিওতে পেয়েছি চার তাহলে চার হলে কত হবে না এর চার গুণ তিন চারে বারো তাহলে এর ক্ষেত্রেও চার গুণ হবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না ষোলো হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা এই ধরনের যে ফিগারগুলো সেই ফিগারের ক্ষেত্রে দেখলাম অফিসার এবং কর্মীদের গড় বেতন দিয়েছে এবং এদের টোটাল গড় বেতন দুজনের ক্ষেত্রে শুধু অফিসারদের ক্ষেত্রে বারো শুধু কর্মীদের ক্ষেত্রে পাঁচ হাজার এবং অফিসার এবং কর্মীদের গড় বেতন আট হাজার দুটোর ক্ষেত্রে মাইনাস করে আমরা যে রেশিও পেলাম সেটা কত থ্রিস টু ফোর টু ফোর মানে যে তিনজন যদি অফিসার হয় তাহলে কর্মীর সংখ্যা কত চার কিন্তু এখানে বলে দিয়েছে যে অফিসার কত জন তাহলে তিন যদি বারো হয় তাহলে কত চার গুণ তাহলে চারটা কত হবে চার চারে ষোলো হয়ে যাবে তার মানে ওই অফিসে কর্মীর সংখ্যা কত না ষোলো জন এই অঙ্কটিতে আমাদের চেনা অঙ্ক এবং প্রায়শই এই পরীক্ষায় আসে সেটা হচ্ছে কি একটি বাক্সে পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট ঊনপঞ্চাশ টাকা আছে বাক্সে মোট একশো চল্লিশটি মুদ্রা থাকলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে তার মানে দুটোই তো টাইপের আছে একটা হচ্ছে পঞ্চাশ পয়সা একটা পঁচিশ পয়সা তার মানে কোশ্চেনে জানতে চেয়েছে পঞ্চাশ পয়সার মুদ্রা কটা আছে এবং পঁচিশ পয়সার মুদ্রা কটা আছে সেটা আমাদের জানতে চেয়েছে তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে বের করে নেব যখন এই ধরনের অঙ্ক থাকবে সেক্ষেত্রে কী আছে না বলে দিচ্ছি টোটাল মুদ্রার সংখ্যা কত একশো চল্লিশটা এবং টোটাল দামের হচ্ছে কত না তাদের মোট যে ভ্যালু সেটা হচ্ছে কত উনপঞ্চাশ টাকা তাহলে এদের যদি আমরা গড় বের করি ঠিক আছে না গড় যদি বের করি তাহলে সেক্ষেত্রে কত হবে না ঊনপঞ্চাশ টাকা তার মানে এটা যদি পয়সা করে নিই তাহলে কত হবে উনপঞ্চাশশো ইন্টু হানড্রেড উনপঞ্চাশ টাকা ইন্টু একশো তাহলে কত হচ্ছে ঊনপঞ্চাশশো আর টোটাল মুদ্রা কত হচ্ছে না একশো চল্লিশটি ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি কেটে ফেলি তাহলে কত হয়ে যাবে সাত দিয়ে যদি করি তাহলে সাত দুয়ে চোদ্দো আর সাত সাথে ঊনপঞ্চাশ সত্তর ঠিক আছে আবার দুই করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না পঁয়ত্রিশ হবে তাহলে এক্ষেত্রে গড় কত হচ্ছে না পঁয়ত্রিশ পয়সা হচ্ছে এদের গড় ঠিক আছে তার মানে যদি ঊনপঞ্চাশ টাকা টোটাল ভ্যালু হয় এবং একশো চল্লিশটা যদি মুদ্রা থাকে তাহলে তাদের গড় যে ভ্যালু বা মান সেটা কত হচ্ছে না ঊনপঞ্চাশ টাকা পয়সা আমরা ঊনপঞ্চাশ টাকা পয়সা কনভার্ট করলাম উনপঞ্চাশশো বাই একশো চল্লিশ তো কত হচ্ছে না পঁয়ত্রিশ পয়সা তাহলে এবার আমরা অঙ্ক করে ফেলতে পারবো তো পঞ্চাশ পয়সার যেটা ছিল ঠিক আছে একটা হচ্ছে পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে কত না পঁচিশ পয়সা ঠিক আছে দুটোর ক্ষেত্রে এটা পঁচিশ পয়সা এটা হচ্ছে পঞ্চাশ পয়সা আর গড় প্রাইস কত হয়েছে না পঁয়ত্রিশ পয়সা তাহলে এটাকে আমরা অ্যালিগেশান পদ্ধতিতে চলে যাব তাহলে সেক্ষেত্রে কত হবে পঁচিশ আর পঁয়ত্রিশ কত হয়ে যাচ্ছে দশ আর এখানে পঞ্চাশ আর পঁয়ত্রিশ এটা কত হয়ে যাচ্ছে না পনেরো যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ দিয়ে দশ এখানে পাঁচ তিনে পনেরো তার মানে এদের মধ্যে রেশিও কত হয়ে যাচ্ছে না টু ইজ টু থ্রি তার মানে পঞ্চাশ পয়সা যদি দুটো থাকে তাহলে পঁচিশ পয়সা কটা থাকবে তিনটে থাকবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ পয়সার সংখ্যা কতগুলো হবে না টোটাল তো পাঁচ ঠিক আছে কত হচ্ছে না একশো চল্লিশটা তো একশো চল্লিশের কত হবে না এর পাঁচ দুই আর তিন পাঁচ তাহলে কত হবে না দুয়ের পাঁচ যদি আমরা কেটে নিই তাহলে পাঁচ দিয়ে করলে কথা হবে না পাঁচ দিয়ে দশ চার শূন্য তাহলে পাঁচ আটে চল্লিশ তাহলে কত হচ্ছে আঠাশ দুয়ে ছাপ্পান্নটা ঠিক আছে পঞ্চাশ পয়সার সংখ্যা কতগুলো হচ্ছে না ছাপ্পান্নটা ঠিক তেমনি পঁচিশ পয়সার যদি হয় সেক্ষেত্রে কত হবে এভাবে আমরা বের করতে পারি অথবা আমরা করে ফেলতে পারি একশো চল্লিশ মাইনাস ছাপ্পান্ন হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে বাকি যেটা থাকবে সেটাই সেটা হচ্ছে কত না চল্লিশ চল্লিশ আশি আর চার চুরাশিটা ঠিক আছে চুরাশিটি হচ্ছে কত না পঁচিশ পয়সা হচ্ছে তাদের সংখ্যা কত না এইটটি ফোর তাহলে দুটো যদি যোগ করি তাহলে হয়ে যাবে ছ চার দশে শূন্য হাতে এক হাজার এক ছ আট তাহলে বুঝতেই পারছো যে এই ধরনের অঙ্ক প্রায়শই আসে তোমরা দেখে থাকো তো এই ধরনের থাকলে কী হবে আমরা যেটা টাকা আছে সেটাকে আমরা পয়সাতে কনভার্ট করে টোটাল মুদ্রা সংখ্যা দিয়ে তাদের গড় মান আমরা বের করলাম এবার গড় মান বের করে আমরা কি করলাম পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা সেক্ষেত্রে মিশ্রণ যে পদ্ধতি সেটাতে সাহায্য করলাম টু থ্রি হবে তার মানে পঞ্চাশ পয়সা দুটো থাকলে পঁচিশ পয়সা থাকবে তিনটে তো সেইভাবে আমরা তাহলে পঞ্চাশ পয়সা সংখ্যা কত না একশো চল্লিশের মধ্যে কত দুইয়ের পাঁচ আর যদি আমরা পঁচিশ পয়সার বলি তাহলে সেক্ষেত্রে এভাবে করলে তবে হবে একশো চল্লিশের মধ্যে তিনের পাঁচ তাহলে ছাপান্নটা হলো আর এটা আমরা সরাসরি বিয়োগ করেও করতে পারলাম একশো চল্লিশ মাইনাস তাহলে পঁচিশ পয়সার সংখ্যা হচ্ছে চুরাশিটি এবং পঞ্চাশ পয়সার সংখ্যা হচ্ছে ছাপান্নটি তো এরপরে আমি তোমাদের আর একটা অঙ্ক দিচ্ছি সেটা দেখো লাস্ট যে অঙ্কটা দেখো সে অঙ্কে কি বলেছে যে আট টাকা প্রতি কেজি এবং বারো টাকা প্রতি কেজি নুন মিশিয়ে একশো কেজি মিশ্রিত নুন তৈরি করলে প্রতি কেজির ক্রয় মূল্য দশ টাকা হলো দুই প্রকার নুন কত কেজি করে মেশানো হলো এই অঙ্কটা আমি করব না এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো আজকে অনেকগুলো টাইপেরই আমি অঙ্ক করালাম এবং সবগুলোই কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এটা তোমরা করে আমাকে উত্তরটা জানাবে তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ তোমরাও কিন্তু আজকে যে ক্লাসটা হলো সেখান থেকে তোমরা শিখতে পেরেছো তো তোমরা কত উত্তর হলো সেটা তোমাকে কমেন্ট করে জানিও তো আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাস যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে